লেভেলে নিতে হয়, তো প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্যারিসে যত ফ্যাশন ডিজাইনার আছে তাদেরকে এই ফ্যাব্রিকটা খাওয়াইতে হবে। তো তারা যে কাজটা করতো সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি স্যাম্পল অফ ফ্যাব্রিক পাঠাতে শুরু করছে, নাইলনের ফ্যাব্রিক পাঠানো শুরু করছে হচ্ছে যে তখনকার যে বিখ্যাত ডিজাইনার গুলো ছিল। মোস্ট কমার্শিয়াল সাকসেস আসে হচ্ছে 1955 এর প্যারিস ফ্যাশন শোতে, যখন হচ্ছে যে তিনজন ডিজাইনার তখনকার সময় বিখ্যাত ডিজাইনার কোকো শ্যানেল, জাও পাটু, ক্রিশ্চিয়ান ডিওর, তারা যখন হচ্ছে যে তাদের যে গাউন কালেকশন ছিল তা সেই গাউনের 14টা গাউন যখন হচ্ছে নাইলন ফাইবারের তৈরি ডুপন, তখন ফ্যাশন ফটোগ্রাফার হায়ার করলো যে তারা যে গার্মেন্টস গুলা তৈরি করতেছে বা এই মেকিং গুলো ক্রিয়েট দ্য হাইপ যে নাইলন ছাড়া জীবন চলবে না।